প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি আজকে রসায়ন ক্লাসের শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। তো আমরা আজকে জৈব যৌগের একটি গুরুত্বপূর্ণ যৌগ হলো অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, অর্থাৎ চাক্রিক কিছু যৌগের নামকরণ নিয়ে আমরা আজকে বিষয়টি সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। তো দেখো, আমাদের এখানে একটা হচ্ছে সাইক্লো অ্যালকেন, আরেকটা আমরা পড়ব সাইক্লো অ্যালকিন, মানে চাক্রিক অ্যালকেন, আর একটা হচ্ছে চাক্রিক অ্যালকিন। লক্ষ্য করো, এই যে যৌগটা আমি লিখলাম এখানে সিএস থ্রি বন, সিএস টু বন, সিএস থ্রি, মূলত এই যৌগটি হচ্ছে তোমার একটি অ্যালকেন। এটি একটি মুক্ত শিকল, একটি অ্যালকেন। তো আমরা এই অ্যালকেনটির নাম হচ্ছে তোমার প্রোপেন। তো প্রোপেনের প্রান্তিক দুটি হাইড্রোজেন যদি তোমার অপসারিত হয়, তাহলে আমরা এই যৌগটাকে লিখতে পারি সিএস টু বন্ড, সিএস টু বন্ড, সিএস টু, আমরা একটি চক্র করে দিলাম, একটা চাক্রিক যৌগ তৈরি করে ফেললাম। তাহলে যেহেতু এটি একটি অ্যালকিন, এখানে সব কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে এই যৌগটিতে যেহেতু তিন কার্বন আছে, তাই যৌগটির নাম হচ্ছে প্রোপেন। যেহেতু চাক্রিক যৌগ, তাই তার নামের পূর্বে আমাদেরকে বসাতে হবে সাইক্লো। তাহলে আমাদের যৌগটির নাম হয়ে গেল সাইক্লো প্রোপেন হয়ে গেল। এবার চলো আমরা একটি এই যৌগটিকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হলো আমরা একটি ত্রিভুজ এঁকে দিলাম, এই ত্রিভুজটির নাম হলো সাইক্লোপ্রোপেন। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমরা যে কোনো দুটি কার্বন থেকে যদি দুটি হাইড্রোজেন অপসারণ করে নেই, তাহলে আমাদের যৌগটি ঠিক এরকম হয়। দেখো সিএস টু বন্ড, এটাও সিএস, তাহলে এই দুই কার্বনের মধ্যে একটি পাই বন্ধন তৈরি হবে। তাহলে এই যৌগটিকে আমি লিখতে পারি এই জায়গায় একটি পাই বন্ধন দিয়ে। তো একটি পাই বন্ধন আছে বলে এটির নাম হচ্ছে অ্যালকিন। তো এটি যেহেতু একটি চাক্রিক অ্যালকিন, তিন কার্বন বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে প্রোপিন। নামের পূর্বে আমি বসাবো সাইক্লো প্রোপিন, তাহলে হয়ে গেল যৌগটির নাম সাইক্লোপ্রোপিন। তো এবার লক্ষ্য করে দেখো, আমরা আরেকটি সাইক্লো অ্যালকেন লিখব, সিএস টু বন্ড, সিএস টু, সিএস টু বন্ড, সিএস টু। তো এখানে কার্বন আছে চারটি, তাহলে বিউটেন যেহেতু চাক্রিক, তাই আমরা যৌগটির নাম বলবো সাইক্লোবিউটেন। এটাকে আমরা এরকম চতুর্ভুজ আকারে লিখতে পারি, তাহলে এটার নাম হলো সাইক্লোবিউটেন। আমরা যদি এই সাইক্লোবিউটেনটি, যে বিউটেন লিখলাম, এটাকে যদি আমরা অ্যালকিন যৌগ হিসাবে লিখি, মনে করো এখান থেকে একটি এস, এখান থেকে একটি এস চলে গেলে এই জায়গায় হয় একটি পাই বন্ধন, তাহলে আমার এই যৌগটির নাম হবে, নামের প্রথমে আমরা সবসময় বসাবো সাইক্লো, যেহেতু এটা অ্যালকিন চার কার্বন বিশিষ্ট, তাহলে হলো বিউটিন। তাহলে আমার যৌগটির নাম হলো সাইক্লোবিউটিন। প্রিয় শিক্ষার্থী, এবার আরটি যৌগের দিকে লক্ষ্য করে দেখো,
এখন মনে করো এখানে একটি পাই বন্ধন আর এখান থেকে দুটো ইট চলে যাওয়ার পরে এখানেও আরেকটি কি হবে পাই বন্ধন তৈরি হলো তাহলে পাই বন্ধন কয়টি হলো দুটি তার মানে দ্বিবন্ধন যদি দুটি হয় তাহলে আমরা নামের পূর্বে বসে থাকি ডাই তিনটি হলে ট্রাই তাহলে আমার যৌগটির নাম হবে সাইক্লো তো প্রথমে হবে সাইক্লো বিউটা ডাই ইন তাহলে আমার যৌগটির নাম হলো সাইক্লো বিউটা ডাই ইন তো আশা করি তোমরা যৌগের নাম বুঝতে পারতেছ এখন আমরা আরও কিছু যৌগ নিয়ে কাজ করি আমি এখন আরেকটি যৌগ লিখলাম সাইক্লো অ্যালকেন এইভাবে আমি দেখো লিখলাম এখানে এই চাকরির যৌগটির মধ্যে কার্বন আছে আমার পাঁচটি তাহলে আমার এই যৌগটির নাম হবে প্যান্টেন নামের পূর্বে হবে সাইক্লো তাহলে আমার যৌগটির নাম হলো সাইক্লো প্যান্টেন এটাকে আমরা একটি পঞ্চভুজ হিসাবে আঁকতে পারি এই পঞ্চভুজটির নাম হলো রসায়নের ভাষায় সাইক্লো প্যান্টেন এখন একইভাবে যদি আমরা এটাকে অ্যালকিন বানিয়ে দেই তাহলে আমার যদি আমরা এখানে একটি পাইবন্ধন দেই তাহলে হবে সাইক্লো প্যান্টিন পঞ্চভুজ তাই এটি যোগ লক্ষ্য করো CH2 বন্ড এখানে কার্বন সংখ্যা ছয় এটাকে আমরা একটি ষড়ভুজ আকারে লিখতে পারি যেহেতু ছয় কার্বন অ্যালকেন হ্যাক্সেন চাকরিক যৌগ বলে এটির আমরা এখন নাম লিখব সাইক্লো হ্যাক্সেন এখন লক্ষ্য করে দেখো এই সাইক্লো হ্যাক্সেন এটাকে যদি আমরা অ্যালকিন হিসাবে লিখি এই জায়গায় একটি পাইবন্ধন দেই তাহলে আমার যৌগটির নাম হবে সাইক্লো হ্যাক্সিন সাইক্লো হ্যাক্সিন যদি আমরা যৌগটির মধ্যে দুটি পাইবন্ধন দিয়ে থাকি তাহলে যৌগটির নাম হবে সাইক্লো হ্যাক্সা ডাই ইন সাইক্লো হ্যাক্সা ডাই ইন হয়ে থাকে এই যে আমরা যৌগগুলো লিখলাম এই যৌগটি হচ্ছে তোমার এলিসাইক্লিক হাইড্রোকার্বন মানে এগুলো হচ্ছে এলিপেটিক যৌগ মজার বিষয় হলো এই যে আমরা লিখলাম সাইক্লো হ্যাক্সা ডাই ইন এগুলো সবগুলো হচ্ছে এলিসাইক্লিক যৌগ তো আমরা সবাই জানি এটি হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ বেনজিন এই বেনজিন তো বেনজিন এটি হচ্ছে এলিপেটিক যৌগ
নয়, এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কিন্তু এই যৌগটির নামের সাথে মিলে এটি নাম লেখা যায়, মানে বেনজিনের আরেকটি নাম হল সাইক্লো হ্যাক্সা। এখানে কয়টা ট্রিপল বন্ড আছে, দ্বিবন্ধন আছে, দুইটি, তাহলে তিনটি, সরি, তাহলে লেখা যায় ট্রাইইন। তাহলে বেনজিনের আরেকটি নাম হলো সাইক্লোহেক্সা ট্রাইইন। তবে এটি এলিপেটিক যৌগ না, এটি হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরও কিছু যৌগ নিয়ে এখন কথা বলবো। যেমন দেখো, আমরা একটি এই সপ্তভুজ, এটা একটি সপ্তভুজ, এখানে ষাটটি কার্বন আছে, এটি একটি অ্যালকেন, এটার নাম হচ্ছে তোমার সাইক্লো হ্যাপটেন, যেহেতু সাত কার্বন। তো এটাকে যদি আমরা একটি অ্যালকিনে রূপান্তর করে নাম লিখি, যদি আমরা এখানে একটি পাই বন্ধন দেই, তার নাম হবে সাইক্লো হ্যাপটিন। যদি আমরা একটির পর একটি দ্বিবন্ধন দেই, তাহলে এটার নাম হবে সাইক্লো হ্যাপটাডাইইন। আমি এখানে যদি একটি পাই বন্ধন দিয়ে দেই, তাহলে এটার নাম হবে তোমার সাইক্লো হ্যাপটা ট্রাইইন। তো আমরা হাকেল তত্ত্ব যখন আমরা জানবো এবং পড়ব, তখন দেখবে যে এটি অ্যারোমেটিক যৌগ নয়, এটি একটি এলিসাইক্লিক হাইড্রোকার্বন, যাকে এটার নাম আছে সাইক্লোহ্যাপটা ট্রাইইন। আমরা যদি একটি অষ্টভুজ আঁকি, তার মানে এখানে তোমার কার্বন হচ্ছে আটটা, প্রত্যেকটি কোণে হচ্ছে CH2, এটার নাম হচ্ছে তোমার আট কার্বন বলে অক্টেন, নামের প্রথমে হবে সাইক্লো, তাহলে নাম হলো সাইক্লো অক্টেন। তো একইভাবে আমরা যদি এখানে পাই বন্ধন দিয়ে যৌগ তৈরি করি, যেমন এটা লিখলাম সাইক্লো অক্টিন, এখানটি পাই বন্ধনের একটির পরে সাইক্লো অক্টা ডাইইন, যদি আরেকটি পাই বন্ধন দেই সাইক্লো অক্টাটাইন, যদি এখানে একটি পাই বন্ধন দেই, তাহলে এটির নাম হবে সাইক্লো অক্টা টেট্টাইন, সাইক্লো অক্টা টেট্টাইন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি করে একটি চাক্রিক যৌগের নামকরণ করা হয়, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এবার আরও কিছু চাক্রিক যৌগ নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো দেখো, আমরা এখানে CH2 bond, CH2 bond, CH2 যৌগটির নাম ছিল সাইক্লোপ্রোপেন, লক্ষ্য করবে, তার মানে এটা হলো সাইক্লোপ্রোপেন। আমরা এখন এখান থেকে একটি এস, এখান থেকে একটি এস মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করে দিলাম, দেওয়া CH3 হলো,
এইখানে একটা এইচ দিলাম, এটা একটা সিএসটি দিয়ে দিলাম। তাহলে আমরা একটু যেটা যোগটির নাম ছিল সাইক্লোপ্রোপেন, এখন দুটি এইচ দুটি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই যোগটির নাম হবে ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তবে আমরা এখান থেকে যদি একটি নাম্বারিং করি, এটাকে এক দড়ি, এটাকে দুই দড়ি, এটাকে তিন দড়ি, অথবা এটা এক দুই তিন, তাহলে আমরা যদি সংখ্যা দিয়ে যদি যোগটির নামকরণ করতে চাই তাহলে হবে ওয়ান টু ডাই মিথাইল সাইক্লো পোপেন পোপেন। তো আমরা অনেকে শিখে ফেলেছি যে জ্যামিতিক সমানতা দুই ধরনের যৌগ দিয়ে থাকে, মূলত একটি হচ্ছে অ্যালকিন আরেকটি হচ্ছে সাইক্লো অ্যালকেন। তো আমরা এই যে যৌগটি এখানে উপস্থাপন করেছি এটি একটি চাক্রিক যৌগ, এটি জ্যামিতিক সমানতা দিয়ে থাকে। তো এই যৌগটির ক্ষেত্রে তুমি দেখো একই পাশে যদি একই রকম মূলক থাকে তাহলে আমরা ওই যৌগটাকে বলি সিস, তাহলে আমরা এই যৌগটাকে সিস সমান হিসাবে নামকরণ করে এটাকে বলতে পারি সিস ওয়ান টু ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তো এই যৌগটিকে আমরা একটি ট্রান্স সমানু বানাতে পারি, দেখো সিএস টু এলো আমাদের, আমরা দেখলাম যে আমাদের একটু আগে যৌগটির